ইগো সংসারের খরচা কমানোর চেষ্টা করো, এ মাসে তো এক টাকাও বাঁচাইতে পারছি না। বাচ্চারা বড় হইতেছে, মা বাপ বুড়া, খরচা তো বাড়বই। তোমার সরকার একো বেতন বাড়ায় দিত। সরকার, তুমি জানো সারা দেশে সপ্তম পে কমিশন চলতেছে, আর আমরা ত্রিপুরা সরকারি কর্মচারী জানে তারা দিতেছে চতুর্থ পে কমিশন। এদিকে শুনো, দেখো যদি সপ্তম পে কমিশন হইতো তাইলে আমার 20,000 বেতন হইতো 40,000, আর যারা 40,000 তারার হইতো দেখো 16,00,000 টাকা বেতন। আমার অঙ্ক শিকান লাগতো না, সিল্লাই তো তোমার সরকারের সাথে সিল্লাও। সরকারের সাথে সিল্লাও, সিল্লাইতে সিল্লাইতে 25 বছর কাটতে গেল, শোনে না কেউ, কে শুনবো? এবার পাল্টাইয়া দেখাও, এমন সরকার আনতে লাগবো যে আইয়াই আমরা রে সপ্তম পে কমিশন দেয় আর মজদুররা রে উন্নত মজুরি দেয়। মানে মানে বুঝলে না, মানে হইলো কি আমার পতি পরমেশ্বর, এইবার ত্রিপুরাতে মোদি সরকার আনতেই লাগবো, বুঝলা? নো চা খাও। বিজেপির প্রতিশ্রুতি, সরকার গঠনের সঙ্গে সঙ্গেই সপ্তম পে কমিশন চালু করা হবে। এইবার পরিবর্তন করব, বিজেপি সরকার গড়ব। পদ্মফুল চিহ্নে ভোট দিন, চলো পাল্টাই।